গরিব মহিলাদের টাকা কারা চুরি করলো? আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমিতির আর্থিক তছরূপকাণ্ডের পর এটাই মানুষের প্রশ্ন। সোমবার আদালতে সরকারি আইনজীবীর থেকে যাবতীয় তথ্য নেয় সিবিআই এর তিন প্রতিনিধি দল। আগেই সিবিআই এবং ইডি তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানায় সিআইডি, আর তারপরেই রাজ্যকে 50 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত। সমবায় দুর্নীতিতে ঘুঘুর বাসা। শিক্ষক নিয়োগ দুর্নীতি হলো, পুরসভার নিয়োগে দুর্নীতি সামনে এসছে, আর এবার সমবায় নিয়োগ দুর্নীতি, সমবায়ের দুর্নীতিতেও ঘুঘুর ভাষা। যেখানে গরিব মহিলাদের তারা টাকা রাখেন, সেই গরিব মহিলাদের টাকাও চুরি যাচ্ছে। কারা চুরি করছে? একাধিক প্রশ্ন এই মুহূর্তে, যারা অভিযোগকারী তাদের বক্তব্য শুরুতেই শোনাবো আপনাদের। কাছে আসছিল তিন আধিকারিক, ওরা বিভিন্ন রকম প্রশ্ন করলো, আমি যথাযথ সম্ভব উত্তরও দিলাম। আমি বললাম যে সমস্ত রকম সহযোগিতা করব এবং পরবর্তী সময় আবার আসবে বলে ওনারা জানিয়ে দিয়ে গেলেন। সেটি সময় দিতে হবে সবসময় আমাকে, আমি তাতেও রাজি হলাম। পরবর্তী সময় গিয়ে সমবায় সমিতির অফিসে নিয়ে গেল, সেখানের অফিসের যে ভাড়া মালিক, যে মালিকের সাথে কথা বললো, কিছু কাগজপত্র রিলেটেড কাগজপত্র সংগ্রহ করলো, সেখান থেকে আমাকে আবার নিয়ে গেল যে কোর্টে কমপ্লেনটা করছে ডিএম পিছনের বিল্ডিংয়ে কল্পনা ভদ্রমহিলা, ওনার থেকে কিছু এভিডেন্স দিল এবং কিছু সার্টিফিকেট রেডি করে রাখতে হলো, আগ্রহীতে আসে উনি সিজ করে নিয়ে যাবে। আর কোথায় কোথায় গিয়েছিল? এই তিন জায়গাতেই গিয়েছিল আমাকে নিয়ে নিয়ে আবার ওনার কুচবিহার চলে গেল। তো এই যে দীর্ঘদিন পরে সিবিআই এলেন, তা বিষয়টি এবং সিবিআইকে কী ধরনের তথ্য আপনি দিতে পারবেন? সমস্ত রকম তথ্যই আমি দিতে পারবো। তারা ওনাদের একটা অনুরোধ ছিল যে আপনারা তথ্য যা দিবেন প্রকাশ করেন না, আমরা আস্তে আস্তে আসতে থাকবো। আমি আপনারা আসেন, আমি সমস্ত রকম তথ্য দিব। আগামীতে যত ডিপোজিটার আছে বা যারা ইনভেস্ট করছে, যা যা তালিকা আমার কাছে কাস্টডিতে আছে, আমি আস্তে আস্তে সব উঠি। তা এখন সিবিআই তদন্ত করতে আসবেন, কী কী তথ্য রয়েছে বা এটা নিয়ে কোনো টাচ দেবেন মিডিয়া? না, মিডিয়াকে এই মুহূর্তে তো দেওয়া সম্ভব, যেহেতু কোর্টের কোর্ট বিচারাধীন, আগামীতে এগুলো সব কোর্টে উঠবে। আমি যা, আমার কাছে যা রিলেটেড যা যা ছিল কাগজ ছিল আমি সব তুলে দিয়েছি। আগামীতে আর যেভাবে যেভাবে আমার কাছে যাবে আমি সিবিআই কাগজ দিয়ে দিই। প্রথম তো আপনি এই, হ্যাঁ, আমি 2020 সালে আমি এই আলিপুরদুয়ার থানায় এই ফ্যাটটা কিনি। আপনি কি আশাবাদী এখন এই কেসটা? আমি যথেষ্ট আশাবাদী এবং আমার কাছে আরও খবর আছে যে সিবিআইয়ের পরে ইডি আসছে, ওরাও আসে আমার সাথে যোগাযোগ। আমার নাম অলক রায়, আরটিআই আন্দোলন। অভিযোগকারীদের বক্তব্য শোনালাম, এবার আইনজীবী কি বলছেন এই বিষয়ে শোনাবো। ঘটনাগার ঢুকেছে তিনজন এসেছিল, ইডি ছিল না সাথে, হাইকোর্টের ডাইরেকশন ছিল যে পেপার সাথে হ্যান্ড ওভার করতে হবে। ওই ডাইরেকশন অনুযায়ী ওনারা আমার কাছ থেকে এসে কেস ডায়েরি নিয়ে গেছেন। আগেই সিবিআই সিআইডি সিবিআইকে আগে চার্জশিটের কপি ইয়েটা দিয়ে দিয়েছে, সার্টিফাইড কপি দিয়ে দিয়েছে, 42 পাতা চার্জশিটের সার্টিফাইড কপি দিয়ে দিয়েছে। এসে ওরা 7 ভলিউমে প্রায় 1,650 পেজ সিডি ওরা নিয়ে গেছে। গরিব মহিলাদের টাকা কারা চুরি করলো? আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমিতির আর্থিক তছরূপ কাণ্ড সামনে আসার পর উঠছে একাধিক প্রশ্ন। সরাসরি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সুবীর রয়েছেন, চলে যাব সুবীরের কাছে। সুবীর, গরিব মহিলাদের টাকা, সেটাতেও রেহাই নেই। গরিব মহিলাদের টাকা, যেটা তারা অর্জিত টাকা, দীর্ঘদিন ধরে তাদের সঞ্চিত টাকা তারা রেখেছেন, সেটাতেও রেহাই নেই, সেটাতেও দুর্নীতি হচ্ছে। এই টাকা চুরি করলো কে বা কারা, আর কিভাবেই চুরি হলো, একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। দেখো মিনাকে, এখানেই কিন্তু প্রশ্ন, এই যে জলপাইগুড়ি, অবিভক্ত জলপাইগুড়ি জেলার কিন্তু এই সমবায় এই মহিলার যে ঋণদান সমিতি ছিল সেটা ছিল, এবং যেটা জানা যাচ্ছে প্রায় 21,000-এর মতন এখানে গ্রাহক রয়েছেন, যারা গরিব মহিলা রয়েছেন, দুস্থ মহিলা রয়েছেন, তাদের যে কামাই করা অর্থ তারা সেখানে সঞ্চয় করতেন এবং তাদের টাকাই লুট হয়ে গেল। এবং দীর্ঘদিন ধরে 2019 সালে শুরু হয়েছিল, 2020 সালে সেটা বন্ধ হয়ে গেল, তারপরে সিআইডি তদন্ত করছিল এবং তারপরে কিন্তু অবশেষে এই আমানতকারী হাইকোর্টে মামলা করায় অবশেষে ইডি বা সিবিআই এলো, এবং ইডি বা সিবিআই নির্দেশের পরে এখন কিন্তু স্বাভাবিকভাবেই সেই যে আমানতকারীরা তারা কিন্তু আশার আলো দেখছেন, কারণ তাদের বক্তব্য যে এখন হয়তো তারা যে তাদের যে গচ্ছিত টাকা সেই টাকাটা হয়তো ফেরত পাবেন, এমনটাই কিন্তু আশাবাদী। এবং আমার সাথেই রয়েছেন বিজেপি নেতা শ্যামপ্রসাদ, একবার জেনে নেওয়ার চেষ্টা করবো। শ্যামবাবু, এই যে মহিলাদের টাকা, গরিব মহিলাদের টাকা লুট হয়ে গেল, কী বলবেন? দেখুন, এটা তো পরিকল্পনা করে লুট,
এটাকে শুধু লুট বলা যায় না, উত্তরবঙ্গ জুড়ে যা ছিল প্রাকৃতিক সম্পত্তি শুরু করে যে কোনো অর্থ, মানুষের আর স্বাস্থ্য ব্যবস্থা, অর্থব্যবস্থা সব দিক দিয়ে সব লুটে নিয়ে চলে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে? তারা এক প্রকার দক্ষিণবঙ্গের থেকে মানুষ নিয়ে উঠে চলে যাচ্ছে। সেই কারণে উত্তরবঙ্গে মানুষ চিরকাল অবহেলিত হয়ে আছে। এবং এইখানকার যা চুরির অর্থগুলো গিয়ে ডেভেলপমেন্ট কোথায় হচ্ছে? দক্ষিণবঙ্গে হচ্ছে। এই যে 21-22 হাজার মহিলা, তারা দেখবেন সব চা শ্রমিক, সাধন খেতে খাওয়া, মানুষের বাড়িতে কাজ করে, কোনো কোম্পানিতে কাজ করে, এদের টাকাগুলো নিয়ে যখন দুর্নীতির অভিযোগ উঠল, তখন কালীঘাট থেকে সিআইডির জন্য তদন্ত চলে আসলো। সিআইডি কী করে? সিআইডি বেসিক্যালি চোরদেরকে বাঁচিয়ে দিয়ে সম্পূর্ণ যা তথ্য প্রমাণ থাকে সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করে। এখানকার মানুষও বুঝে গেছে যে সিআইডিকে তদন্ত দিয়ে কিছু হবে না, তারা টাকা পায়নি, তাই কোনো একজন আমানতকারী আবার হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন যে আমাদেরকে বিচার ব্যবস্থা দিন। তখন কোর্ট বুঝেছে যে সিআইডি তো সম্পূর্ণ তথ্য মুছে দিচ্ছে, ইডি সিবিআই দিয়েছে। এখন আশা বাড়ছে, বুক বাড়ছে মানুষ যে কিছু পাবে, কিন্তু আমাদের মনে হয় পাবে, কিন্তু সিআইডি কী করেছে? সিআইডি যা তথ্য প্রমাণ ছিল সারদার মতো সম্পূর্ণ লোপাট করে দিয়েছে। সারদার টাকা যেমন মানুষ পায়নি, এরারও টাকা পাবে কি না আমরা কিন্তু সন্দিহান। কারণ সিআইডি যেখানে ঢোকে সে বোম বিস্ফোরণ পরিকল্পনা বলছেন এই মুহূর্তে স্থানীয় বিজেপি নেতৃত্ব, একটা বড় পরিকল্পনা। সুবীর তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা কৌস্তভ চ্যাটার্জি আমার সঙ্গে, স্বাগত রিপাবলিক বাংলায় কৌস্তভ। আলিপুরদুয়ারে মহিলা ঋণদান সমিতির আর্থিক তছরূপ কাণ্ড, সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হলো কিন্তু তারপরেও তথ্য সামনে এলো না, সিবিআই এবং ইডি তদন্তের নির্দেশ দিল, এরপরে হাইকোর্ট, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যকে 50 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে। প্রশ্ন উঠছে যে এটা কি কোনো পরিকল্পনা করে লুট? যেভাবে গরিব মহিলাদের, যারা চা শ্রমিক, চায়ের বাগানে কাজ করেন, সেই সমস্ত মহিলারা তাদের যে সঞ্চিত অর্থ সেগুলো রেখেছিলেন সেখানে, সেটাও লুট? মানে কোনো কিছুই বাদ যাচ্ছে না কৌস্তভ? না, যেখানে এরকম শাসক দলটাই তো এরকম মীনাক্ষী যে যেখানে টাকা পাও মেরে খাও, একদম পিসি ভাইপো থেকে নিচ অব্দি। মীনাক্ষী, তোমার মনে রাখা থাকার কথা যে সিউড়ির যে কোঅপারেটিভ ব্যাংক, যার ক্যালেন্ডারে মমতা ব্যানার্জি ভাইপো এবং হচ্ছে অনুব্রতর ছবি, সেই সময় মনে হয় যে রিপাবলিক বাংলা সিউড়ির বিভিন্ন ফুচকা বিক্রেতা, টোটো চালক, তাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 80 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা, কোটি কোটি টাকা। কোঅপারেটিভ ব্যাংকের অ্যাকাউন্ট খুলিয়ে আবাস যোজনার নামে আধার কার্ড নিয়ে তারপর তাদের অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করা হয়েছে গরু পাচারের টাকা সাইফন করতে। তো বিরাট পরিমাণের দুর্নীতি, এরকম অসংখ্য জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটেছে। আমরা সোনারপুরে অবরোধ দেখলাম, আমরা হাওড়ার একটা ঘটনা জায়গায় এই ঘটনা দেখলাম। আসলে মজাটা হচ্ছে, দেখবে সিঙ্গুর কোঅপারেটিভের যে নির্বাচন হলো, সিঙ্গুর কোঅপারেটিভ নির্বাচনে বামপন্থীরা লড়েছিল, আমাদের মেরে টেরে মারধর করে নির্বাচন দখল করে নিল তৃণমূল। কিন্তু তাতে কি হলো, পরের দিন থেকে তোমরা খবর করিয়েছিলে, অন্যান্য প্রেসগুলো খবর করিয়েছিল, পরের দিন থেকে আমানতকারীরা টাকা রাখতে বন্ধ করে দিল। আমরা বলছি পশ্চিমবাংলার মানুষকে, কোঅপারেটিভ ব্যাংক একটা গুরুত্বপূর্ণ পরিষেবা যা বামফ্রন্টের সময় চালু হয়েছিল, যে কোঅপারেটিভ ব্যাংকগুলো চালু হয়েছিল গরিব মানুষ যাতে সুবিধায় টাকা রাখতে পারে, বাড়তি ঋণ পায় এবং তাদেরকে শহরের গ্রামে, শহরের ব্যাংকে যা ছুটতে হয় তার জন্য কোঅপারেটিভ ব্যাংকগুলো। এখন আমরা কি দেখছি, 34 বছর তুমি কোঅপারেটিভ ব্যাংকের একটা দুর্নীতি সামনে নিয়ে আসতে পারবে না। এখন আমরা দেখছি এই কোঅপারেটিভ ব্যাংকগুলোকে দখল করে তৃণমূলের নেতারা এই কোঅপারেটিভ ব্যাংকগুলোতে বসে গিয়ে আসলে মানুষের টাকা, কষ্ট সঞ্চয়, কষ্ট করে সঞ্চয় করেছে এরকম মানুষের টাকা ওরা হচ্ছে লুট করে নিচ্ছে। আমি জনগণের কাছে বলবো, যেখানে আপনার পাড়ার কোঅপারেটিভ ব্যাংকের তৃণমূলের নেতারা বসে আছে সেখানে টাকা রাখবেন না, বিবেচনা করবেন, আর টাকাও যদি রেখে থাকেন তাহলে সে টাকা চটপট তুলে নিন, চটপট তুলে নিন, তাহলে মুখ্যমন্ত্রীর ভাষায় ওরা চটপট মেরে দেবে, চটপট মেরে দেবে। বেশ, ধন্যবাদ কৌস্তভ কথা বলার জন্য। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ আমার সঙ্গে। সজল বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। আলিপুরদুয়ারে মহিলা ঋণদান সমিতির আর্থিক তছরূপ কাণ্ড সামনে এসছে, যাতে ইতিমধ্যেই 50 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে রাজ্যকে আদালত। এবার গরিব মহিলারা, যারা চা শ্রমিক, যারা চায়ের বাগানে কাজ করেন, নিজেদের অর্জিত অর্থ, নিজেদের পরিশ্রমের টাকা তারা সেখানে জমা রেখেছেন, সেটাও লুট, সেটাও লুট সজল বাবু, কিছুই বাদ যাচ্ছে না? দেখুন, লুটেরারা টাকা পড়ে আছে দেখলে তারা বড় লোকের টাকা, গরিবের টাকা, পুরুষের টাকা, মহিলার টাকা এই ডিস্ক্রিমিনেশন তারা করবে না। তারা যেখানে তারাই মানে মানে টাকাটাকে তারা টাকা মনে করে, তারা যেখানে পাবে যেমন ভাবে পাবে তারা টাকাটাকে লুটবে।
ধরুন আমার পাড়ায় একটা কোঅপারেটিভ ব্যাংক আছে, আমার পাড়ায়, এ তো গ্রামীণ মহিলাদের কথা বলছিলেন, আমি আমার পাড়ায় একটা রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক আছে, এখানে রেলওয়ে স্টাফেরা টাকা নেয়। আপনারা কয়েকদিন আগে আপনাদের টিভিতেও দেখাচ্ছিলেন বা অন্যান্য টিভিতে দেখাচ্ছিল যে সেখান থেকে একদল লোক মানে তৃণমূলের আরেকদল লোক আরেকদল লোককে গালি দিচ্ছে। হ্যাঁ, কারণটা কি, ওই ব্যাংকের টাকা কে খাবে তার লড়াই চলছে। এটা শুধু এখানে নয়, এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা লুটের মেলা চলছে পশ্চিমবঙ্গ। কোথায় যাবেন আপনি আমায় বলুন। ধন্যবাদ সজল বাবু কথা বলার জন্য।